দিল্লি আন্দোলনের ঝাঁজ ছড়ালো টাকি রোডে। একদিকে যখন তৃণমূল রাজ্য নেতৃত্ব দিল্লিতে আন্দোলনরত অবস্থায় রয়েছেন, ঠিক তখনই রাজ্যের মধ্যেও চলছে আন্দোলন। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের নিমবাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাতচূড়া বাজার এলাকায় রাজ্য সড়ক দুই টাকি রোডে হাতে প্লাকার্ড ও হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিল করে। এই মিছিলে 100 দিনের কাজের টাকা না পেয়ে বঞ্চিত মহিলা থেকে শুরু করে নেতা কর্মী সমর্থকেরা প্রতিবাদ জানান। 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা আদায়ের দাবি সহ একাধিক দাবি নিয়ে টাকি রোডের সাতচূড়া বাজার এলাকায় টাকি রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাব মণ্ডল, তৃণমূলের যুব নেতা বুলবুল সহ একাধিক নেতৃত্ব এই মিছিলে পা মেলান। বিশেষ করে 100 দিনের কাজের টাকা যারা পাননি, সেই সব মহিলারাও হাতে প্লাকার্ড ও মোমবাতি নিয়ে তারা মিছিলে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানান। বাদ যায়নি বুথ দপ্তরের কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আমাদের যুবর আইকন। তিনি কালকে আমাদের আদেশ দেয় যে প্রতি পঞ্চায়েতে একটা করে মৌল মিছিল করার জন্য 100 দিনের টাকা। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের টাকা তারা পাচ্ছে না। তার জন্য কিছু মানুষ দিল্লি গেছে, আমরা যারা যেতে পারিনি, নরেন্দ্র মোদী ট্রেন বাতিল করেছে, তাদের যেতে পারিনি। তার জন্য আমরা এখানে আমাদের পঞ্চায়েতে নিমডিয়া কোদালিয়া পঞ্চায়েতে আমরা সেই মৌল মিছিল করছি, তার প্রতিবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমাদের নিমডিয়া কোদালিয়া পঞ্চায়েতে যারা জব কার্ডের কাজ করে তাদের প্রায় 65 লক্ষ টাকা এখনও পর্যন্ত বাকি আছে, সেটা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তাই আমরা এই মৌল মিছিল করছি যাতে আমাদের খেটে খাওয়া মানুষ, গরিব গরিব মানুষ তাদের টাকাটা দিয়ে দেয়। সেই জন্য আমরা মৌল মিছিল করছি। একদম একদম আমরা দিল্লি যেতে পারিনি ট্রেন বাতিল হওয়ার থেকে, ওই জন্য আমরা আমাদের পঞ্চায়েতে, আমরা নিমজায়া কোদালিয়া পঞ্চায়েত থেকে এই প্রতিবাদটা জানাচ্ছি। ওর সঙ্গে সামিল হচ্ছেন? একদম। আমার নাম মোহাম্মদ। আমরা করছি, আমাদের টাকা দিচ্ছে না। কারা দিচ্ছে না? মানুষ, কেন্দ্র সরকার জব কার্ডের কাজ করে আমাদের টাকা দিচ্ছে না। গরিব মানুষ আমরা তো এইভাবে কতদিন আর থাকবো? খেটে খাওয়া মানুষ আমরা 2.5 বছর কাজ করেছি, আমাদের টাকা দিচ্ছে না, টাকা পাচ্ছি না। আমরা গরিব মানুষ, আমাদের সংসার চলছে না। আমরা গরিব মানুষ, আমরা কিভাবে আমাদের সংসার চলবে? আপনাদের হ্যাঁ হ্যাঁ সেটা বলুন। হ্যাঁ দিল্লি আছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিল্লিতে আছে, দিল্লি কাজে গেছে, আমাদের কাজের জন্য দিল্লি গেছে, টাকা তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি, সেই বিক্ষোভে সামিল হওয়ার জন্য বিক্ষোভ।